हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो आज के वीडियोते कैकटा विषय निये आलोचना करब। तो अवश्य वीडियोटा शेष अब्दि देखार अनुरोध रइल। तो प्रथमे जेटा निये कथा बोलबो सेटा होच्छे जे सुपारस्टार जीत तार फेसबुक पेज थेके पोस्ट करेछेन जे रावणेर आपडेट कामिंग सून तथा रावण सिनेमार ट्रेलारेर आपडेट खूब ताड़ाताड़ी जानाना होबे। तो एटार थेके बड़ो सुखबर जेटा होच्छे सेटा होच्छे रावणेर एकटा छवि पोस्ट करेछेन सुपारस्टार जीत। तो एक चार चाकार गाड़ी ओपर सुपारस्टार जीत रावणेर पोशाक पड़े बसे आछे। तो पोस्टरटा देखे जस्ट आमी अबाक हो जाच्छी, आमी चमके जाच्छी जे एटा कोनो बांगला सिनेमार फटोशूटेर एक दृश्य। माने साउथ बा बॉलीवुडेर जे कोनो हिरोके हार मानानोर क्षमता राखे सुपारस्टार जीत। माने सत्यि कथा बोलते एई पोस्टरटार द्वारा प्रमाण करे दिच्छे जे एई मुहूर्ते बांगलार नम्बर वन कमार्शियल किंग होच्छे जीत। ইয়েস, কমার্শিয়ালের দিক থেকে মানে ম্যাসি এন্টারটেনমেন্ট সিনেমা একমাত্র বাঁচিয়ে রেখেছে সুপারস্টার জিৎ। তো আমার এক কথায় পোস্টারটা অসাধারণ লেগেছে। তো আশা করা যায় যে এটা মোটামুটি 29-30 এই দুটো তারিখের মধ্যে ট্রেলার চলে আসবে। তো ট্রেলার এলে আমি তো সবার আগে রিভিউ করার চেষ্টা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা কুলফি বলে নতুন বাংলা সিনেমা ট্রেলার বেরিয়েছে। সিনেমাতে অভিনয় করেছে পায়েল সরকার, তারপরে বিশ্বনাথ বসু, আরও অনেকে, রজতাভ দত্ত, আরও অনেকে রয়েছে। তো ট্রেলারটা সত্যি কথা বলতে আমার জাস্ট অসাধারণ লেগেছে। মানে অনেক দর্শকদের মুখে একটা কথা শোনা যায় যে বাংলাতে ভালো কাজ হয় না, বাংলাতে ভালো কাজ করে দেখাতে পারে না। তো তাদেরকে বলবো এই সিনেমার ট্রেলারটা একবার দেখা উচিত। কারণ আমরা যখন বলিউডের জিরোর মতন সিনেমা হয় তখন অনেক দর্শক সেটাকে নিয়ে চারিদিকে মানে মাতামাতি করে, সেটাকে নিয়ে বিভিন্ন জায়গায় লিখালিখি, লাইক, শেয়ার, ভালো ভালো কমেন্ট। তো বাংলাতে যখন কম বাজেটের উপর নতুন কোনো চেষ্টা করছে, ভালো কোনো কাজের অভিজ্ঞতা দেখাচ্ছে, তো সেটার পাশে যদি না দাঁড়াই তাহলে ভালো কাজ আমরা পাবো কী করে, তাই না? যখন রিমেক সিনেমা হয়েছে তখন কিন্তু দেব কিন্তু রিমেক সিনেমা থেকে বেরিয়ে এসে চ্যাম, ককপিট, কবির কত ভালো ভালো কাজ করলো, তাও তাকে নিয়ে অনেক দর্শক রোস্ট কিল্লি করে। কিন্তু সেরকম কুলফির মতন সিনেমা পায়েল সরকার করছে এবং সিনেমা তার মানে গল্প কন্টেন্ট জাস্ট অসাধারণ। অভিনয় পায়েল সরকারের অভিনয়, রজতাভ দত্তের মানে ইমোশনের যে সিনটা দেখানো হয়েছে জাস্ট লেভেলের। তো আমি আশা রাখবো যেন সবাই ট্রেলারটা দেখবেন এবং সিনেমা হলে গিয়ে সিনেমাটা অবশ্যই দেখবেন। এরপরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিসমিস সিনেমার প্রথম গান আসতে চলেছে, যেই গানটার নাম হচ্ছে আমি বুঝে পারি না, যেটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছিলাম। তো গানটা মোটামুটি একটা ড্যান্স নাম্বার গান হতে চলেছে। তো আমরা বহুদিন পর দেবকে ড্যান্স করতে দেখতে পাবো। হইচই আনলিমিটেড সিনেমার পর দেবকে কিন্তু কোনো সিনেমাতে ড্যান্স করতে দেখা যায়নি। তো সেই যে পুরনো যে দেবের সিনেমাগুলো ছিল, চ্যালেঞ্জ, বলো না তুমি আমার পাগলু, তার যে সেই চোখের চশমা, কাঁধে ব্যাগ, তারপর ছিঁড়া প্যান্ট, এই জিনিসটা কোথায় গিয়ে আমরা ফিরে পেতে চলেছি? তো এবার আপনাদের মনে প্রশ্ন থেকেই গেল যে গানটা কবে আসবে। তো আপনাদের বলে দেই, সোর্সের দ্বারা যেটা খবর এই মাসে 30 তারিখ আসতে চলেছে, তথা মার্চ মাসের শেষ দিন 30 তারিখ আসতে চলেছে কিসমিসের প্রথম গান। তো আপনাদের কতটা অধীর আগ্রহী সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ধূমকেতু সিনেমা নিয়ে আপডেট আসতে চলেছে কাল সকাল 11টার সময়। তো এটা বিরাট একটা দেব ফ্যানদের জন্য সুখবর, কারণ দেব ফ্যানরা প্রায় 6-7 বছর ধরে ওয়েট করে আছে কবে ধূমকেতু সিনেমা আসবে। কারণ যতই আমরা দেব, রুক্মিণী, দেব, ঈশা শাহ সিনেমা দেখি না কেন, দেব শুভশ্রী মানে একটা আলাদা বেশ মানে ব্যাপার আছে। তো কালকে রানা সরকার তথা এই সিনেমার পরিচালক তিনি নিজেই জানিয়েছেন যে ধূমকেতুর আপডেট আসতে চলেছে, তথা লাইফে তিনি এই বিষয়ে কিছু মতামত জানাবেন। তো আশা করা যায় যে কালকে হয়তো কোনো ট্রেলার, ধূমকেতু ট্রেলার বা টিজার এরকম কোনো হয়তো আপডেট আসতে পারে। তো আপাতত যেটা খবর, যদি এই সিনেমাটা সিনেমা হলে নাও আসে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আসবে এটুকু কিন্তু শিওর খবর শোনা যাচ্ছে। তো সেটা সময়ের অপেক্ষা, দেখা যাক পরবর্তী সময় কী হয়। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আর আর আর। তো বলে দেই তেলুগু ইন্ডাস্ট্রিতে আর আর সিনেমাটা মানে সবথেকে বড় রেকর্ড সৃষ্টি করলো। কারণ বাহুবলী 2, যেটা আমরা মানে বড় ইতিহাস সৃষ্টিকারী সিনেমা হিসাবে ধরে থাকি, সেই সিনেমার রেকর্ড কিন্তু প্রথম দিনেই ভেঙে দিয়েছে আর আর আর। এবং এখন সবথেকে বেশি যে সিনেমাটাকে নিয়ে দর্শকরা মাতামাতি করছে, মানে তেলুগু সিনেমার কথা বলছি, অবশ্যই আর আর আর।
পুষ্পাকে ছাড়িয়ে দিয়েছে আর আর আর। এবং সত্যি কথা বলতে যেভাবে দর্শকরা ক্রেজ বা চাহিদা দেখা যাচ্ছে, তো এক কথায় অসাধারণ। তো সিনেমাটা বক্স অফিসে অনেক, মানে বেশিরভাগ সিনেমা হলে হাউসফুল যাচ্ছে এবং দর্শকরা বেশ ভালো রেসপন্স দিচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময়ে আরও কোনো যদি বক্স অফিস কালেকশন বা কোনো ইনফরমেশন পাই অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। এর পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সুপারস্টার জিতের নতুন রিয়েলিটি শো স্মার্ট জোড়ি আজ ঠিক রাত 9:30টার সময় আপনারা দেখতে ভুলবেন না। তো যারা যারা হয়তো অনেক মানুষ আছে যারা ভুলে গেছে বা একদম মনে নেই, তো তাদেরকে আমি মনে করে দিলাম আজ ঠিক 9:30টার সময় স্টার জলসায় স্মার্ট জোড়ি এই রিয়েলিটি শো দেখবেন। কারণ এর গল্প বলি, জিদ্দার লুক বলি, বা যেভাবে বাংলার বুকে কন্টেন্টটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে, জাস্ট এক কথায় অসাধারণ। তো সব মিলিয়ে অসাধারণ হয়েছে। তো আমি তো কালকে এটা নিয়ে আরও একবার কথা বলবো, কারণ আমিও আজকে রাত্রে দেখবো। তো এইগুলোই ছিল ভিডিওতে বলার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।